আপনাদের আক্ষেপটা কতটুকু চিন্তা করেন, আমাদের থেকে 3 গুণ বেশি। বেসিক্যালি দেখেন যে আমার কাছে মনে হয় আজকে গত ম্যাচের থেকে আমরা বেটার ব্যাটিং করছি, বোলাররা তো রেগুলার বেসিস ভালো বোলিং করছেই, এবং লাস্ট ম্যাচের যে আমরা যে খারাপ ব্যাটিং করছি তা না হয়তো বা দেখা যাচ্ছে আমি যেখানে আউট হয়েছি আমার ভুলের জন্য ম্যাচটা হারছে। মানে আমি সবসময় কনসিডার করি যে যার ব্যাটে বলে লাগে বা যে লম্বা সময় একটা থাকে মাঠে তার শেষ করে আসা উচিত। সোফার এবং বলবো যে পার্টনারশিপের একটা ঘাটতি ছিল আমাদের ভিতরে। আজকে যেমন আমি শাইমা মিডলের একটা পার্টনারশিপ করেছি বা পরে যে হচ্ছে শাইমা লম্বা সময় একটু খেলেছে, ওই জিনিসটা যদি আমরা সেকেন্ড ম্যাচে করতে পারতাম হয়তো বা বেটার হইতো। কিন্তু আপনাদের আক্ষেপটা কতটুকু চিন্তা করেন, আমাদের থেকে 3 গুণ বেশি। বেসিক্যালি দেখেন যে আমার কাছে মনে হয় আজকে গত ম্যাচের থেকে আমরা বেটার ব্যাটিং করছি, বোলাররা তো রেগুলার বেসিস ভালো বোলিং করছেই, এবং লাস্ট ম্যাচের যে আমরা যে খারাপ ব্যাটিং করছি তা না হয়তো বা দেখা যাচ্ছে আমি যেখানে আউট হয়েছি আমার ভুলের জন্য ম্যাচটা হারছে। মানে আমি সবসময় কনসিডার করি যে যার ব্যাটে বলে লাগে বা যে লম্বা সময় একটা থাকে মাঠে তার শেষ করে আসা উচিত। সোফার এবং বলবো যে পার্টনারশিপের একটা ঘাটতি ছিল আমাদের ভিতরে। আজকে যেমন আমি শাইমা মিডলের একটা পার্টনারশিপ করেছি বা পরে যে হচ্ছে শাইমা লম্বা সময় একটু খেলেছে, ওই জিনিসটা যদি আমরা সেকেন্ড ম্যাচে করতে পারতাম হয়তো বা বেটার হইতো। কিন্তু ওটা যেটা চলে যাওয়া তো সেটা আমাদের হাতে নেই, বাট আজকে যেটা মনে হয়েছে যে আজকে আমরা বেটার ক্রিকেট খেলছি এবং আমাকে যেটা মনে হয় পজিটিভ ক্রিকেট আমরা খেলেছি, যেটা আমাদের জন্য টিমের জন্য বলবেন যে অনেক বড় বুস্টার হিসেবে অবশ্যই কাজ করবে, কারণ সামনে যেই ফরম্যাটটা আছে সেটা আমরা অনেক মোটামুটি ভালো খেলি। সো উইনিং একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে যা টিমকে আমার কাছে মনে হয় ওডিআইতে ভালো খেলার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করবে। 14-15 ওভার পর্যন্ত থাকে বা অ্যাটলিস্ট 10-12 ওভার পর্যন্ত থাকে, তখন কিন্তু মানে আমি বলবো চেজিং কিন্তু অনেক সহজ হয়ে যায়। সো এই জিনিসটা আসলে শ্যামাকে অনেক ভালো করেছে, এবং আমি ওনার সাথে ছিলাম, ওনার সাথে বারবার কথা বলছিলাম যে শ্যামাকে আপনি থাকেন, আমি ম্যাচ কিভাবে বের করতে চাই আমি আমি আপনি টেনশন করেন না, আপনি আপনার শর্টসগুলো খেলেন আমি আমারটা খেলতেছি, এবং পার ওভারে যদি আমরা 5-6 করে সিঙ্গেলস নিতে পারি এবং আমার কাছে মনে হয় কোনো না কোনো ওভারে আমরা 8-10 করেও নিতে পারবো। সো ইকুয়েশন অনেক জটিল ছিল না, আমরা করতে চাইও না ইকুয়েশনটা। সো আজকে আমার সিঙ্গেলসের প্রতি বেশি চিন্তা ছিল এবং আমার কাছে মনে হয় ওটা ক্রিকেটটাকে সহজ করে দিচ্ছে আজকে। বেসিক্যালি দেখা যাচ্ছে উইকেটটাও আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ উইকেটে ব্যাটে বলে আমার কাছে মনে খুব সহজে আসছিল না। সো ওই জায়গায় অ্যাটাকিং খেললে যেটা হয়তো কি যে হয়তোবা উইকেট পড়ার বেশি সম্ভাবনা থাকতো। সো আমি ওনাকে এটাই বোঝাচ্ছিলাম যে যেহেতু আপনার হাতে শর্টস আছে এবং আপনি ক্যারি করেন, আপনি লম্বা সময় ক্যারি করলে দেখা যাচ্ছে যে বলবো যে ইকুয়েশনটা সহজ হয়ে যায় আমাদের জন্য। প্লাস হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে উনি সুইপটা খুব ভালো ভালো খেলেন, এবং লাস্ট ম্যাচে দেখা যাচ্ছে 2টা ম্যাচ উনি আবার সুইপ করতে যেয়ে আউট হয়েছেন। সো ওনার সাথে আমার মানে পার্সোনালি কথা হয়তো আমি বললাম যে যেটাতে আপনি স্ট্রং সেটা কেন খেলবেন, ওটাকে বন্ধ করেন না, বাট চেষ্টা করেন যেন মানে প্রপার ওয়েতে সুইপটাকে লাগানো, কারণ একটু স্লো লো উইকেটে কিন্তু সুইপটা অনেক বেশ শর্ট আমার কাছে যেটা মনে হয়। এবং আজকে যেটা হয়েছে যে আমাদের লাস্ট ডেতে কোচিং স্টাফদের সাথে এভাবে আমাদের কথা হয়েছে যে আমাদের আসলে ল্যাকিংসটা কী ছিল। সো আমরা ট্রাই করেছি আমাদের মিস্টেকগুলো 10% রেকটিফাই করার জন্য, আমার কাছে মনে হয় ওটা আমাদেরকে বেশি হেল্প। সবারই একটা আক্ষেপ ছিল, নট আমি বলবো শুধু আমার ফ্যামিলি না, সবার ফ্যামিলির একটা আক্ষেপ ছিল যে মিরপুরে মাঠে কেন খেলা হয় না, কারণ ছেলেদের খেলা যখন হয় তখন সবাই টিভিতে দেখে বা গ্যালারিতে এসে বসে দেখে, তখন আমাদের ফ্যামিলি অবশ্যই বাংলাদেশের হয়ে খেলছে অনেকদিন ধরে এই মাঠে খেলা হয় না, আক্ষেপ যেমন নিজেরও ছিল পরিবারের ছিল, কারণ এটা একটা স্পেশাল গ্রাউন্ড আমি মনে করি, আর এখানে অবশ্যই আমরা একটা জয়লাভ করেছি অনেকদিন পরে, অনেকদিন পরে খেলার পরে, যেটা আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অবশ্যই, এবং ইনশাল্লাহ পরবর্তীতে যেন আরো খেলা আমরা এখানে খেলতে পারবো তার জন্য একটা গুড সাইন। দেখেন কম্পারিজনের এখানে কোনো ইস্যু না, বিষয়টা হচ্ছে দেখেন আমরা আমরা চাই যে আমরা ভালো ক্রিকেট খেলে আমাদেরকে মেলে ধরার জন্য, এখন এখন স্পন্সর আসতেছে না এটা কিন্তু একদিক থেকে বলবো যে আপনাদেরও দায়িত্ব যে আমাদেরকে কেন স্পন্সর কেন আসবে বলেন, যখন আমাদের ম্যাচগুলো টেলিভাইজ হবে তখন স্পন্সাররা আসবে অবশ্যই, কারণ ওইভাবে আমাদের টেলিভাইজ হয় না, প্লাস হচ্ছে আমাদের নিউজগুলো অত বেশি স্প্রেড আউট হয় না। সো এটা হয় যদি আপনারা এখানে আমাদেরকে হেল্প করেন, আমার কাছে মনে হয় যদি আমাদেরকে আপনারা মেলে ধরেন বাংলাদেশের কাছে যখন মানুষ তখন আরও বেশি ইন্টারেস্ট ফিল করবে, তখন আমার কাছে মনে হয় বাণিজ্যিকভাবে আমাদের ক্রিকেটটাও সেল হবে অনেক বেশি। অবশ্যই আমি বলবো যে আজকে যেটা আপনারা বললেন যে এখন টোটালি এটা মিডিয়ার উপর ডিপেন্ড করতেছে, যতভাবে আমাদের নিউজটা স্প্রেড আউট হবে যত মানুষ জানতে পারবে, আমার কাছে মনে হয় উইমেন ক্রিকেট অনেকেই ফলো করে এবং বাংলাদেশের মাটিতে আমরা খেলছি অবশ্যই, আমার কাছে মনে হয় আমি অবশ্যই দর্শকদের আবেদন জানাবো যেন তারা আরও আসে, কারণ যখন দর্শকদের সাপোর্ট আসলে পজিটিভ সাপোর্ট পাওয়া যায়, এবং আমার কাছে যেটা মনে হয় আমি যখন ব্যাটিং করছিলাম
সবাই একটা বিশ্বাস ছিল, এবং মাঠ থেকে বাংলাদেশ বাংলাদেশ যখন আমি শুনতে পাই তখন জিনিসটা আসলে ভিতর থেকে বলবো যে অন্যরকম একটা পজিটিভিটি কাজ করে, মনে হয় যে না দেশের জন্য খেলছি, দেশের জন্য একটু লড়াই করি, মানে শক্তিটা অন্যরকম থাকে। তো অবশ্যই দর্শক আরো আসলে মনে করবো যে আরো ভালো লাগবে। যারা এসেছেন তাদের কাছে অনেক ধন্যবাদ, অবশ্যই আমাদের ফ্যামিলি বলবেন, ফ্যান বলবেন, যারা কষ্ট করে আসছেন, দেখতেছেন খেলা, আমাদেরকে সাপোর্ট করতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আমি বলবো যে ওনাদের সাপোর্টেই কিন্তু আমরা এতদূর, এটা কিন্তু সবাই বুঝতে পারছে যে আসলে আমাদের ল্যাকিংসটাকে, নট অনলি আমরা, আপনারা বাইরে যখন বসে খেলা দেখেন আপনারা আরো বেটার বুঝতে পারবেন যে আসলে আমাদের ল্যাকিংসটা কোথায় হচ্ছে। বেসিক্যালি ইম্প্রুভমেন্ট আসলে কি হচ্ছে না যে তা না, দেখা যাচ্ছে আমাদের ইম্প্রুভমেন্ট একটু স্লো হচ্ছে, সো দেখা যাচ্ছে একটু কুইক কুইকটা হচ্ছে না। আমার কাছে মনে হয় আজকে যেটা হয়েছে যে আমরা সবসময় বলি যে আপনার ল্যাক অফ পার্টনারশিপের জন্য কিন্তু আমরা ব্যাটিংয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়াকে 96 আমরা অল আউট করেছি 95, সো আমরা চেস করিনি কেন, কারণ আমাদের কোনো পার্টনারশিপ ছিল না। আজকে 103 করেছি আমরা বিকজ অফ দুইটা ভালো একটা পার্টনারশিপ হয়েছে। সো ইম্প্রুভমেন্ট হচ্ছে, আমার কাছে মনে হয় এই ইম্প্রুভমেন্টটা ধরে রাখার দায়িত্ব আমাদেরই। এবং অবশ্যই বলবো যে ওডিআই ম্যাচে দেখা যাচ্ছে আমরা ওডিআই ফর্মেটটা বেসিক্যালি আমার কাছে যেটা ফিল হয় খুব ভালো আমরা খেলি। সো এবং ইন্ডিয়াও দেখুন এখন কিন্তু বলবো যে আমাদেরকে লাইটলি অবশ্যই নিবে না, তারাও ওইভাবে প্ল্যান সাজায় আসবে, এবং বলাররা যে ছন্দে আছে এবং ব্যাটাররাও যে একটা বলবো যে একটা স্পিরিট পেয়েছে এই ম্যাচ থেকে, সেটা আমাদেরকে বেশি বেশি হেল্প করবে ওদের এগেনস্টে আরও ভালো ক্রিকেট খেলার জন্য। অবশ্যই ডেফিনেটলি আমার কাছে মনে হয় স্কিল কি, আমার কাছে মনে হয় স্কিলের থেকে নলেজটা বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে মেন্টালিটি, তো অবশ্যই আপনি যে কাউকে হারাইতে পারবেন যদি আপনার মেন্টালিটি স্ট্রং থাকে। লাইক এখন যদি আমি বিশ্বাসই না করে আমি ইন্ডিয়াকে বিট করতে পারবো তাহলে কখনোই বিট করা পসিবল না, কারণ আপনার ব্রেনকে যখন আপনি পজিটিভ ভাইব দেবেন যে না আমরা ওদেরকে বিট করবো তখন তো ফুটবল বোর্ডই সেভাবে কাজ করবে। সো আমি যখন থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনশিপে আমার একটাই লক্ষ্য ছিল যে আমি জানি না ম্যাচ জিতবো কি হারবো বা আমাদের সিরিজ নিবো কিনা, বাট আমার এটা ছিল যে উইমেন ক্রিকেটের যে ব্র্যান্ড অফ একটা ক্রিকেট থাকে না, যে কালচার, যে মেন্টালিটি, যে আমরা বিট করতে পারি বড় টিমকে, সেটা চেঞ্জ করা। আমার কাছে মানে ওটা নিয়ে কাজ করতেছি, সবাইকে নিয়ে আমরা বেশি কথা বলতেছি, আমি প্রায় সময় প্লেয়ারদের সবাইকে নিয়ে বসি, নর্মালি কথা হয়, ক্রিকেট নিয়ে বেশি কথা বলি। এবং আগে যে একটা ছিল অনেক থাকে না অনেক সময় ওই বিষয়গুলো, যে অন্য বেশি কথার থেকে ক্রিকেটটা বেশি আমি ট্রাই করি সবার ভিতরে গুড ভাইবটা ক্রিয়েট করার জন্য। এবং বিলিভ জিনিসটা আসলে আমার কাছে মনে হয় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বেশি স্প্রেড আউট হয়, কারণ যত আমরা পজিটিভ হইতে বিলিভগুলো ফিল করাবো সবাইকে যে না আমরা ইন্ডিয়ার এগেনস্টে। আমি কিন্তু প্রথম থেকেই বলতেছি সবাইকে যে আমরা ইন্ডিয়াকে যে বিট করতে পারবো এটা আমাদের ব্রেনে আগে নিতে হবে, কারণ যখন আপনি ব্রেনে আপনি বিশ্বাস করা শুরু করবেন তখন সেভাবে কাজ হবে। সো সোফার মনে করবো যে একটু সাকসেস হয়েছে ইনশাল্লাহ অ্যাজ এ টিম, বাট অনেক এখনও অনেক দূর বাকি আছে, এবং চেষ্টা তো থাকবে যে যেন যেটা আপনি বলছেন যে মেন্টালিটি আসলে চেঞ্জ হওয়ার জন্যই আসলে বলবো যে ইন্ডিয়ার মতো টিমকে আমরা বিট করতে পেরেছি। দেখেন এটা কিন্তু একদিক থেকে আবার হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে যে একটা ওই ইউনিটের প্রতি আমরা বেশি নির্ভর হয়ে যাচ্ছি। সো দাবির কোনো কিছু নেই, আমার কাছে মনে হয় আমরা একবার চেয়েছিলাম প্রেসিডেন্ট স্যারের কাছে, একবার বলেছি, উনি একবারে স্যাংশন করে দিয়েছিলেন যে যেন এখানে ইন্ডিয়া সিরিজটা হয়। এবং যেভাবে মানুষ উৎসাহ দিচ্ছে বা আমি বলবো যে অনেকে খেলা দেখছেন, আমার কাছে মনে হয় এখন আমাদেরকে কোনো কিছু দাবি করার নেই। আমরা যদি ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমি মনে করি যে ক্রিকেট বোর্ড অবশ্যই আমাদেরকে আবার এখানে খেলার সুযোগ করে দিবেন।